নমস্কার, আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন। সেই দল আমি ত্যাগ করেছি, ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। এই দলের একটা পরিকাঠামো আছে, একটা নীতি আছে, দলে একটা গণতন্ত্র আছে। স্বাভাবিকভাবেই আমরা দেখছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি যেভাবে সারা দেশ পরিচালনা করছেন এবং আমাদের পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ দা, শুভেন্দু দা থেকে আরম্ভ করে শ্রমিক দা সকলে মিলে যেভাবে গণতান্ত্রিক পদ্ধতির দলকে পরিচালনা করছেন এবং দল মানুষের কাছে একটা অ্যাকসেপ্টেন্স পেয়েছে আজকে ভারতীয় জনতা পার্টি, এবং বিপুল সংখ্যক যুব ছাত্র থেকে আরম্ভ করে মহিলা সকলে এই দলে 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 যোগদান করেছে, এটা একটা মানুষের দলে আজকে পরিণত হয়েছে। সেই কারণেই মানুষের কাজ করতে গেলে এই দলের কোনো বিকল্প নাই। আমি সেই কারণেই আজকে ভারতীয় জনতা পার্টি যোগদান করেছি। তৃণমূলে কী ধরনের অসুবিধা হচ্ছে? আমরা তো বললাম এত গোষ্ঠীদ্বন্দ্ব, এখানে কাজ করার কোনো উপায় নেই দাদা। এতদিন সেটা নিয়ে ব্যস্ত, এতদিন তৃণমূলে ছিলেন, এবার বিজেপিতে, মানুষের কাছে কীভাবে প্রচার করে? মানুষের কাছে প্রচার করার ব্যাপারই নেই। মানুষ চাইছিল, মানুষই চাইছে যে সবাই বিজেপি করি। মানুষ চাইছিল, আমাদের মালদা জেলার সকলেই চাইছিল আমরা যাতে বিজেপিতে যোগদান করি, মানুষের কাজ করি। কারণ তৃণমূলে কোনো মানুষ সকলেই বুঝেছে তৃণমূলে কেউ কাজ করতে পারছে না। স্বাভাবিক আমি কোনো শর্ত দিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করিনি এবং আমি কোনো অ্যাপ্লিকেশনও করিনি। এইসব নিয়ে মিথ্যা ভুয়ো প্রচারের কোনো জায়গা নেই। সে পার্টি যা চিন্তা করবে, আমি যখন পার্টি করছি পার্টি যা চিন্তা করবে আমি সেটাই মেনে চলব। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।